السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. আমি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ। আপনাদের জীবন ঘনিষ্ঠ নিত্য নৈমিত্তিক প্রশ্ন জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একদিনই ভাই প্রশ্ন করেছেন, মুহতারাম, দুপুরবেলায় ফিজিক্যাল ইন্টিমেট বা সহবাস করা যাবে কি? এটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটা জিজ্ঞাসা। প্রিয় দর্শক, আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন পুরুষের মানসিক প্রশান্তির জন্য আল্লাহ তাআলা যুগল সিস্টেম করে দিয়েছেন। আল্লাহ বলছেন, অখানকুম আসওয়াজা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় পয়দা করেছি যেন একে অন্যের থেকে সুখ সম্ভোগ গ্রহণ করতে পারো। বৈবাহিক জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে ফিজিক্যাল ইন্টিমেট বা স্বামী স্ত্রী মেলামেশাটা, শারীরিক সম্পর্ক, অন্তরঙ্গ সম্পর্কটা। এর জন্য শরীয়ত ইসলাম নির্ধারিত কোনো বা ওয়াক্ত বে ওয়াক্ত নির্ধারণ বা নিরূপণ করে দেয়নি। এটা যে কোনো সময় যে কোনো অবস্থায় প্রাইভেসি বজায় রেখে, অর্থাৎ যদি পরিবেশ যদি ওই রকম পরিবেশ থাকে, নির্জন পরিবেশ এবং মানুষের লোকালয়ের অন্তরালে, লোকালয়ের অন্তরালে মানুষ লোকসমাগম থেকে আলাদা হয়ে পৃথক নির্জন কোনো স্থান বা পরিবেশ যদি থাকে, আর স্বামী স্ত্রী উভয় যদি এদিকে যদি আসক্তি থাকে, ইচ্ছা যদি প্রবল হয়, চাহিদা যদি ভালো থাকে, তবে যে কোনো সময় নির্জনতা বজায় রেখে, প্রাইভেসি বজায় রেখে, যে কোনো সময় যে কোনো অবস্থায় যে কোনো মুহূর্তে নির্জন স্থানে স্বামী স্ত্রী ফিজিক্যালি ইন্টিমেট হতে পারবে, ব্যাপারে শরীয়তের কোনো বাধ্যবাধকতা নিষেধাজ্ঞা নেই। তবে এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে স্ত্রী সুস্থ আছে কিনা, শরীয়সঙ্গত কোনো কারণ, শরীয়ত যেখানে নিষেধাজ্ঞা আরোপ করে ওই ধরনের কোনো কারণ খুঁজে পাওয়া যায় কিনা। যদি কোনো কারণ খুঁজে না পাওয়া যায় তবে স্বামী স্ত্রী ফিজিক্যালি ইন্টিমেট হওয়াতে কোনো ধরনের বাধ্যবাধকতা নেই। যে কোনো সময় দুপুরবেলায় হতে পারে, সকালবেলায় হতে পারে, যে কোনো সময় স্বামী স্ত্রী একসাথে মিলিত হতে পারে, নির্জনে মিলিত হতে পারে, অন্তরঙ্গ সম্পর্কে জড়াতে পারে, অর্থাৎ সহবাস বা মেলামেশা করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রাইভেসি এবং নির্জনতা এবং আওরাত বজায় রেখে এই কার্য সম্পন্ন করার তৌফিক দিন। আসসালামু আলাইকুম।